আসেন আসেন, সবাই চলে আসেন, জলদি জলদি চলে আসেন। করোনা লকডাউনের টাইমেও আমরা হয়ে গেছি, আপনারা জলদি জলদি চলে আসেন। মান্যতের জিনিস এদিক সেদিক দেবেন না, সরাসরি বাবার দরবারে দিন চলে আসুন। আসেন বাবারা, আসেন, এদিক গুলি ঘোরাফেরা না, আসেন আসেন আসেন। এই হলো আমাদের মাজারে বড় খাদেম। এই বড় খাদেম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? আসুন, আমরা মূল মানবটা করি। আসলে হচ্ছে কি, লকডাউনের কারণে তো ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই, তার খরচ আর কোনো এখান থেকে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে কুদরতি ফাঁকা, এখানে হাত দিয়ে যে মান্যত করবেন তাই পূরণ হবে। চাকরি বাকরি করেন নাকি? ওই সেনাবাহিনীতে দাঁড়াবে বাবা খান জাহান। আমি তোমার দরবারে, আমি আরো লোক নিয়ে আসি না, তুমি থাকো, তুমি থাকো, মান্যটা পুরো হয়ে গেছে। হে বাবা খান জাহান, হে বাবা খান জাহান, আমি তোমার দরবারে, তোমার দরবারে মান্যত করতেছি, মান্যত করতেছি। যদি আমার সেনাবাহিনীর চাকরি, সেনাবাহিনীর চাকরি পূর্ণ হয়ে যায়, পূর্ণ হয়ে যায়, ৫০,০০০ টাকা আর এখন এখন আপাতত আপাতত একটা ছাগল দিছি, একটা ছাগল দিছি, আরো আরো তোমার দরবারে, তোমার দরবারে উন্নতির জন্য, উন্নতির জন্য, পরিবারের ভালোর জন্য, পরিবারের ভালোর জন্য, অসুস্থ রোগীকে, অসুস্থ রোগীকে সেবার জন্য, সেবার জন্য ৫০০০ টাকা দিচ্ছি, ৫০০০ টাকা দিচ্ছি। এটা দেখো কুদরতি ফাতর, মনে করেন যে জীবনে বালা মুসিবত কত টাকাই তো দাও, এখন ২০০০ কমাই দেন, ৩০০০ দিন, দেন দেন, তাও দেন, যাক যা নিচ্ছেন দিয়ে দেন, দিয়ে দেন, দেন দেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাবা খান জাহান, তুই এর মান্যতকে কবুল কর। আগরবাতি মোমবাতির জন্য কিছু, আগরবাতি মোমবাতির জন্য দাম ওই সাইডে দিবা না, এইখানে এইখানে দিন, এইখানে এখানে ৫০ টাকা দিয়ে দেবো, ৫০ টাকা। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার মান্যত কবুল করুক। আপনার যদি পরিবারে আরও কেউ থাকে তাদেরকে নিয়ে আসবেন। হ্যাঁ, আপনি তাহলে সুস্থ থাকেন, ভালো থাকেন। হ্যাঁ, এই কুদরতি ফাতর দিয়ে দেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আসেন তাহলে। সম্মানিত ভাইরা, আমরা চাইছিলাম যে এই ভিডিওটা আমরা এই শোটা সরাসরি মাজার থেকে নেব, কিন্তু ওরা মাজারে গেটও বন্ধ রাখছে আর আমাদেরকে সেখানে যাইতে দেয় না। এই জন্য আমরা তার পার্শ্ববর্তী একটা এলাকা থেকে আপনাদেরকে এটা দেখালাম। আশা করি বুঝেছেন যে সমস্ত দরবারে ইসলামের নামে কী সব হচ্ছে। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।